আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সামনে জয়চন্দ্রকে নিয়ে এসেছি। তো অলরেডি ওনার ইন্টারভিউ আপনারা দেখেছেন, বাট তারপর একটা মজার বিষয় হচ্ছে, দেখেন উনি কিন্তু প্রথমে একটা অর্ডার পেয়ে গেছিল, তারপর এখন উনি অর্ডার পাইছে কিনা সেটা আমরা একটু দেখবো। জয়চন্দ্র রায় কেমন আছেন? জি স্যার, ভালো আছি স্যার। আপনি কেমন আছেন স্যার? জি আছি আলহামদুলিল্লাহ। আপনি কি আবার অর্ডার পেয়েছেন? জি স্যার। যা, কত ডলারের স্যার? $20 অর্ডার পেয়েছি। $20? এটা কি জি স্যার। প্রথম না সেকেন্ড অর্ডার? স্যার এটা সেকেন্ড অর্ডার স্যার। এটা মজার বিষয় হচ্ছে স্যার, আমি প্রথম যে বাইরের কাজটা করছিলাম উনি আমাকে দ্বিতীয় অর্ডারটা স্যার দিয়েছে। এই সেকেন্ড অর্ডার দিয়ে দিছে। ওটা কত ডলারের কাজ ছিল একটু জি দেখান স্যার। তো, কমপ্লিট হলো কিনা একটু দেখি। স্যার কমপ্লিট হয়েছে স্যার। ওটা $30 কাজ ছিল, উনি আবার $10 টিপ দিয়েছে স্যার আমাকে, বাবা আবার $5 আলহামদুলিল্লাহ, ইউ দিয়ে দিয়েছে। $30 কাজ করে $10 টিপ। জি স্যার। ওকে গ্রেট। তারপর আবার এখন কি $20 অর্ডার উনি দিয়েছে? জি স্যার, উনি একই বার স্যার যাক $20 $60 অর্ডার দিয়েছে। প্রায় 5,000 টাকারও বেশি। আপনার কোর্স ফি তো উঠেই গেল, জি স্যার, সব আগের স্যার যে আপনার কোর্স ফি ছিল সেটা তো উঠেই গেল, যাক আলহামদুলিল্লাহ। তা আপনি তো অলরেডি যে অসংখ্য পরে যে অর্ডারটা পেয়েছেন, অর্ডারটার কাজও অনেক দূর করে ফেলছেন, তাই না? জি স্যার। যাক আলহামদুলিল্লাহ, স্যার জি স্যার, সবই এটা স্যার বিশাল আপনাকে একটা দেওয়ার ব্যাপার। ভালোবাসা স্যার। এই যে দেখেন, জি আপনি স্যার। মনে করেন যে কাজ শিখতে শিখতে, মানে ক্লাস চলতে চলতেই তো অর্ডার পেয়ে গেলেন, তার উপর আবার মনে করেন যে এখন অর্ডার পাওয়ার সাথে সাথেই নিজে সলভ করতেছেন, বিশাল একটা জি ব্যাপার। স্যার, অবশ্যই। তো যাই হোক, আপনার বাসা কোথায় জয়চন্দ্র? স্যার আমার বাসা হচ্ছে রংপুরের গঙ্গাছড়া থানায়। গঙ্গাচড়ায়? ও আচ্ছা। আর আপনি তো বলেছিলেন জি আপনি স্যার। পলিটেকনিকে পড়াশোনা করেন। জি স্যার। ওকে জয়চন্দ্র রায়, আর আপনি এই যে নতুনদের উদ্দেশ্যে কি বলবেন, এই যে আপনি আমার অনলাইনে ক্লাস করছেন, আসলে বোঝা যায় কিনা অনলাইন ক্লাসটা কিরকম, একটু রিভিউ দেন তো। স্যার আমি মনে করি স্যার অনলাইনে ক্লাসটা আমাদের জন্য পারফেক্ট, কারণ স্যার এখানে কোনো কিছু সমস্যা হলে আমরা স্যার নিজেরাই সলভ করতে পারি এবং আপনার সহযোগিতা করতে পারবো, মানে যেগুলো টিমমেটের কাছে সহজ নয়। কিন্তু স্যার মানে যখন বাস্তবে আমরা ক্লাসগুলো করবো তখন কি হবে জানেন, যে হয়তো বা আমরা যখন অনেকজনে ক্লাস করবো, হয়তো বা 10 জন ধরেন স্যার, অথবা 10 জন 20 জন যেটা ধরেন না কেন, আমরা যদি কোনো কিছু প্রবলেমে পড়ি তাহলে স্যার দেখা যাবে যে স্যার একজন একজনকে সলভ করতে করতে অনেকটা মনে করেন যে সময় পার হয়ে যাবে, এবারে আমরা দেখা যাবে যে এমন এক পর্যায়ে আমাদের হাতে আর সময় থাকবে না। তো স্যার আমি মনে করি যে অনলাইনে ক্লাসটা করলে কি হবে, আমরা সবাই মিলে স্যার একসাথে কিন্তু স্যার সলভ করতে পারবো প্রবলেমটা, এবং স্যার সবাই মিলে যদি আমরা চাই যে আমরা একে অপরকে হেল্প করতেও পারবো, এর জন্য স্যার আমি মনে করি যে স্যার অনলাইনে ক্লাসটা মূলত আমার পক্ষে সুবিধাজনক অনেক। আর বুঝতে এমনি পারছি, স্যার মানে সবকিছু তো স্যার বাস্তবের মতোই। হ্যাঁ অফলাইনের থেকে অনলাইন আচ্ছা ভালো। সব আচ্ছা, যারা মনে করে যে অনলাইনে আসলে বোঝা যায় না, তাদের উদ্দেশ্যে কি বলবেন? স্যার, আমি মনে করি যারা বলে যে অনলাইনে বোঝা যায় না, আমি মনে করবো স্যার যে তাদের মতো বোকার হয় না। কারণ স্যার একটা জিনিসে যে যখন আমরা কোনো কিছু কাজ করব, আমরা তো একজনই কাজ করব না, আমরা অনেক কজন মিলে কাজ করব, দেখা যাবে যে ওর একটা সমস্যা হয়েছে আমার একটা সমস্যা হয়েছে, এরকম একটা করে সমাধান সলভ করতে করতে দেখবেন যে অনেকটা সময় পার হয়ে যায়। এর জন্য স্যার পারফেক্ট হবে এটাই যে অনলাইনে ক্লাস করে সমস্যাটা সবার সামনে সলভ করা যায়, কোনো কিছু সমস্যা হলে আমরা সবার হেল্প নিয়ে সলভ করতে পারবো। তাই আমি মনে করি যে যারা মনে করে যে যে অফলাইনে ক্লাস ভালো, তা আমি তাদের উদ্দেশ্যে বলবো যে অনলাইনে একবার ক্লাস করে দেখেন, আপনারা অবশ্যই ভালো কিছু রেজাল্ট পাবেন। যাক অসংখ্য ধন্যবাদ, অনেক সুন্দর কথা বলেছেন। আর আপনারা দেখেন, আমি কিন্তু অনলাইনের, উনি কিন্তু রিভিউ দিয়ে দিল যে অনলাইন ক্লাসটা আসলে কি রকম। আর উনি কিন্তু দেখেন প্রায় 30তম ক্লাসেই প্রথম অর্ডার পেয়েছে, যে সেকেন্ড অর্ডার আবার পেল, তো এখন ওনাদের ক্লাস কিন্তু চলতেছে, আর আলহামদুলিল্লাহ উনি কিন্তু কন্টিনিউ অর্ডার পাচ্ছে। এবং আমার, আপনারা যারা আমাকে রেগুলার ফলো করেন, তারা হয়তো বা দেখলেই বুঝতে পারবেন আমার ছাত্রছাত্রীগুলো রেগুলার ইনকাম করে, যার প্রমাণ ইউটিউব চ্যানেলে আছে। তো যাই হোক, আপনারা যারা কোর্স করতে আগ্রহী আমাকে কল দিতে পারেন। প্রত্যেক মাসের প্রথমের দিকে আমাদের নতুন একটা করে ব্যাচ স্টার্ট হয়, এবং স্পেশাল ব্যাচ প্রত্যেকটাই, যেহেতু মাসে একটা করে ব্যাচ স্টার্ট করি। আর কোর্স করেন না করেন, যে কোনো পরামর্শের জন্য কল দিতে পারেন, আমার ফোন নাম্বারটি ভিডিওতেই রয়েছে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।